আজি মোরা গল্প গিলে খাই সেসব গল্প বলবো এবার শুনবে কি সবাই রাজা রানী দৈত্য চাষী ভূতের ছানা রক্ত হাসি ধরতে পারলাম না কিন্তু বাজারও তো করতে পারলাম না বউ ও বউ আসছে দাঁড়াও আরে কি হয়েছে তোমার তুমি এমন হাঁপাচ্ছ কেন বউ আজ তো মাছ ধরতে পারলাম না বাজারও তো করা হলো না আরে চিন্তা করো না কিন্তু এভাবে আর কতদিন চলবে বলো আমি বলি কি শোনো তুমি কারো কাছ থেকে কিছু ধার কর্জ করো তাই দিয়ে তুমি নিজে একটা ব্যবসা করো কার কাছে ধার করব আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবারই তো একই অবস্থা কেউই ধার দিতে পারবে না এক কাজ করো তুমি বরং সুলতান ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নাও সুলতান ও তো নিজের জন্যই কিছু খরচ করে না দেখো না কিরকম নোংরা জামা কাপড় পরে আমরা তো আর তার কাছ থেকে একেবারে টাকা নিচ্ছি না তুমি যখন এত করে বলছো তাহলে চলো কাল সকালেই আমরা যাই কি ঠিক আছে আচ্ছা এখন ঘরে চলো কিছু খেয়ে নাও কতদিন যে আর এভাবে চলবে আমার নাম সুলতান আমার কাছে 11,000 স্বর্ণ মুদ্রা রয়েছে এবার মুদ্রাগুলোকে একটু সাবধানে রেখে আসি পরদিন সকালে জেলে তার বউকে নিয়ে সুলতানের বাড়ি আসে কিছু টাকা ধার চাইতে সব কথা শুনে সুলতান বলে ও তুমি যে ধার নেবে ফেরত দিতে যে পারবে তার কি কোনো ঠিক আছে হ্যাঁ আপনি আর 10 জনের কাছে আমার সম্পর্কে খোঁজ নিতে পারেন আমি ঠিক ধার শোধ করে দেব এই 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 তুমি কিভাবে ফেরত দেবে হ্যাঁ তোমার তো নুন আনতে পান্তা ফুরোয় টাকা নেবে খরচ করে ফেলবে আবার এসে বলবে খরচ হয়ে গেছে আবার দাও মগের মূল্য আসলে আমরা অন্য ব্যবসা করতে চাই সুলতান ভাই ও বাজারে দোকান দেবে আস্তে আস্তে আমাদের অবস্থা ঠিক উন্নতি হবে আপনি দেখবেন তোমাদের এই আস্তে 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 করে যে উন্নতিটা হবে ততদিনে তো আমি মরেই যাব তখন তোমরা কাকে ধারটা ফেরত দিবে শুনি আমি যদি নাই থাকি তখন ধারের টাকা শোধ দিলে আমার কি লাভ হবে হ্যাঁ অশোক বাবু হবে না বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো চলো একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন চোর এসে সুলতানের সব স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে যায় সর্বনাশ হয়ে গেল রে হাই 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 হাই
আরে থামো থামো, কাঁপছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে, কি হয়েছে গো? আমার এতদিনের জমানো মোহর সব খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে দেখি তালা ভাঙা, সব নিয়ে চলে গেছে, কিচ্ছু না। আরে এতে তোমার তেমন কিছুই সর্বনাশ হয়নি, আমি বললাম। এই তোমার গেলে তুমি বুঝতে। তুমি কি কোনোদিন তোমার টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করেছো? না, কখনো করিনি। নিজের জন্য খরচ করেছো? না, সেটাও করিনি। কখনো একটা জামা জুতা কিছুই কিনিনি। কিন্তু সুলতান ভাই, উনি কিন্তু ঠিকই বলেছেন, যে টাকা আপনার কোনো কাজেই লাগেনি, তা থাকলে কি আর না থাকলে কি? আমার সব শেষ। প্রতিবেশীদের কথা শুনে সুলতান তার ভুল বুঝতে পারে, কিন্তু তখন আর তার কিছুই করার থাকে না। বুঝতে পেরেছি এবার। কিন্তু কুটুস, অনেকে তো আবার বেশি বেশি খরচ করে ফেলে। ঠিক ঠিক, তাই তো, বুঝে বুঝে খরচ করতে হবে। কুটুস, এখন মনে হয় আমাদের একটু খাওয়া দাওয়া করা দরকার। খাওয়া দাওয়া নিয়ে কৃপণতা করা চলবে না কুটুস। আমরা কমও খাবো না, আবার বেশিও খাবো না। চলো খাই 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 খাই। ইস, মাত্র দুইটা গল্প খেলাম, আরো কত মজার মজার গল্প ছিল ওখানে। রান্নার গল্প, খেলার গল্প। আমার পেটে মাত্র দুইটা গল্প আছে, জায়গা কেন শেষ হয়ে গেল আমার পেটে? আবার খাবার খাবার শুরু করলে তুমি, তুমি এত লোভী হয়ে যাও। কি, তুমি আমাকে লোভী বললে? শুধু খাই খাই খাই, তারাই লোভী যারা সবকিছু বেশি বেশি চায়। এই যে তুমি পেট ভরে খাওয়ার পরেও আবার খেতে যাচ্ছ, খালি খাবার খাবার খাবার, এটাই হলো লোভ। শোনো শোনো, গল্প 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 বলি, তাহলে তুমি বুঝতে পারবে। বউ, ও বউ, কোথায় গেলে? ও বউ, আসছি। এই তুমি না কিছুক্ষণ আগেই কাজে গেলে, ফিরে এলে যে? শরীরটা কেমন যেন খারাপ লাগছে। কিন্তু তুমি তো এমন দুদিন পর পরই অসুস্থ হয়ে যাচ্ছ গো। তুমি কাজে না গেলে আমাদের সংসার কিভাবে চলবে? হ্যাঁ, ঘরে চাল নেই, নুন নেই, ডাল নেই, কিছুই তো নেই। কি আর বলবো বলো, শরীরটা ইদানিং খুব বেশি খারাপ লাগে, কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি তো বাড়িতেই থাকি, ছেলে পুলে তো আর নেই, তা তুমি দু চারটা হাঁস মুরগি কিনে দাও না কেন? আমি বাড়িতে ওগুলো পুষলাম, একটু আয় রোজগারও বাড়লো। ঠিক আছে, দেখি হাঁস মুরগির ব্যবস্থা করতে পারি কিনা। এসো এসো ঘরে এসো, দুটো মুড়ি খেতে দেই। কি জানি বাপু, অভাবের সংসার। পরদিন কৃষক তার বউয়ের জন্য একটা হাঁস নিয়ে এলো। শোন, আমাদের অভাবের সংসার, ডিম পাড়তে হবে কিন্তু। বুঝতে পেরেছি, ডিম পাড়বি তাহলে? না, আয় শোন, তোর জন্য একটা ডিম পাড়ার ব্যবস্থা করি। আয় অবাক হব না, দেখে তো মনে হচ্ছে ডিমটা সোনার। বলো কি, ডিমটা সোনার? দেখি দেখি দেখি, এই যে দেখো। আরে, তাই তো, এ তো দেখে স্বর্ণের মতোই মনে হচ্ছে।
ওগো শোনো, আমাদের বোধহয় দিন ফিরে আসলো, এবার দুঃখ কেটে যাবে। আমি বাজারে যাচ্ছি। যাও যাও, ভালো জিনিসপত্র নিয়ে এসো। ঠিক আছে। আর শোনো, ওনার ডিমটা একটু সাবধানে বিক্রি করো। ঠিক আছে। কৃষক সোনার ডিমগুলো বাজারে বিক্রি করে দিনে দিনে ধনী হয়ে উঠল। আরে, হাঁসটা খেলছে, প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দিচ্ছে। না জানি ওর পেটে কতগুলো স্বর্ণের ডিম আছে। সবগুলো স্বর্ণের ডিম যদি একবারে পেতাম, তাহলে তো আমরা আরো বড়লোক হয়ে যেতাম। বউয়ের সাথে গিয়ে একটু পরামর্শ করি। কই গো, কই তুমি? এই তো, বলো কি হয়েছে, ডাকছিলে যে। আরে, এই যে আমাদের হাঁসটা প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দিচ্ছে। আমরা যদি ওর পেটটা কেটে সবগুলো স্বর্ণের ডিম একবারে নিয়ে নেই, তাহলে কেমন হবে বলো তো? এইসব তুমি কি চিন্তা করছো? যদি তুমি ওর পেট কেটে ফেলো, তাহলে তো ও মরে যাবে। মরে যাক না, সবগুলো স্বর্ণের ডিম যদি আমরা একবারে পেয়ে যাই, তাহলে আর হাঁস দিয়ে কি করব বলো তো? শোনো শোনো, আমি তোমাকে বলছি, এত লোভ করা ভালো না, লোভের ফল কিন্তু ভালো হয় না। তুমি এত লোভ করো না, তুমি বোঝার চেষ্টা করো। একদিনেই যদি আমরা এতগুলো সম্পত্তির মালিক হয়ে যাই, তাহলে অনেক ভালো হবে না? আমি ওসব কিছু জানি না বাপু, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি গেলাম। তোমার বুদ্ধি শুদ্ধি কমে গেছে নাকি? হ্যাঁ, যা ভেবেছি তাই করতে হবে। হাঁসটা কোথায়? এদিকে আয়, আজ তোকে কেটে তোর সকল স্বর্ণের ডিম আমি নিয়ে নেব। আয় আয়, এদিকে আয়। লোভে পড়ে কৃষক হাঁসটার পেট কেটে ফেলল, কিন্তু হাঁসের পেটে কোনো ডিম ছিল না। হায় হায়, হাঁসের পেটে তো কোনো ডিম নেই। ও, এ আমি কি করলাম? কি আর করবে, বারবার করে বলেছিলাম লোভ করো না, করো না, লোভের ফল ভালো হয় না, এখন দেখলে তো। আমার শিক্ষা হয়েছে, উচিত শিক্ষা। সব হারিয়ে এখন ওনার শিক্ষা হলো। আর ভুল হবে না গো বউ, আমি শেষ। অবশেষে কৃষক বুঝতে পারলো লোভ করা ভালো নয়। ভুলটাই না তারা করলো, তাই না? আমি হলে কখনো এমন ভুল করতাম না। খাই খাই খাই। তাহলে কাকটুস, এখনই কি বই খেতে চাও? কি যে বলো না, আমি কি ওদের মতো লোভী নাকি? হ্যাঁ, তাই তাই। ওই যে তখন যেন কি বলছিলে, ইয়ে মানে তখন তো বলছিলাম খালি খালি লোভীদের মতো ঘুমিও না। কাকটুস, কি হলো, চুপচাপ বসে আছো যে, ক্ষুধা পেয়েছে? না, আমি আসলে ভাবছিলাম। ভাবনা ভাবনা। এই যে আমরা যে রূপকথার গল্প পড়ি, সোনার ডিম দেয়া হাঁস, উড়ে যাওয়া পক্ষীরাজ ঘোড়া, রাক্ষস খোকসদের গল্প, এগুলো কি সত্যি সত্যি আছে? ভাবনা ভাবনা, দারুন দারুন, এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, ভাবো ভাবো। আমার দাদুর কাছে শুনেছিলাম, অনেক গল্প লোকের মুখে মুখে বলতে বলতে তৈরি হয়েছে। আবার ঠিক কবে কিভাবে একটা পুকুর হয়েছিল, কবে কিভাবে একটা রাজবাড়ি
হয়েছিল, কবে কিভাবে একটা বন হয়েছিল, এসব কথা মানুষের মুখে মুখে চলতে চলতে এক সময় রূপকথার মতো হয়ে যায়। বাহ মজার তো। আচ্ছা এমন কোন গল্প কি তোমার জানা আছে? তোমাকে একটা গল্প শোনাতে পারি, কমলা দিঘির গল্প। বড় একটা দিঘি। বলো না বলো না গল্পটা বলো না। বহুদিন আগের কথা, তখন মস্ত এক জমিদার ছিলেন। জমিদারের ছিল রাজপ্রাসাদের মতো বিরাট বড় প্রাসাদ। প্রাসাদ ছিল লোকজনে ভরপুর, হাতি ঘোড়া পাইক পেয়াদা সবই ছিল তার, তাই লোকে তাকে বলতো রাজা। হাসি খুশি সেই রাজা ছিলেন খুব দয়ালু, দু হাতে দান করতেন, তার নামে গরিব দুঃখীর চোখ ছলছল করে আসত। তার রানীর নাম ছিল কমলা দেবী। আশ্চর্য সুন্দর সে, যেমন তার রূপ তেমন তার মন, প্রজাদের প্রতি তার দয়ারও তুলনা হয় না। একবার রাজ্য জুড়ে দেখা দিল খরা, গাছপালা থেকে ঝরে পড়ল সব পাতা, সূর্যের প্রচণ্ড তাপে মাটি শুকিয়ে একেবারে ফেটে চৌচির, কোথাও কোনো পানি নেই। কমলা দেবীর কানে গেল প্রজাদের এই দুঃখের কথা। তিনি আর থাকতে পারলেন না, ছুটে গেলেন রাজার কাছে। প্রজাদের জন্য দিঘি কেটে দিতে হবে, এমন দিঘি যার জল কখনো শুকাবে না, 100-200 বছর ধরে যা দেশের লোকের জলের দুঃখ দূর করতে পারবে। কিন্তু এ যে পাথুরে মাটির দেশ, এখানে দিঘি করার উপায় কি? জল তো উঠবে না। ওসব বুঝি না, এত বড় রাজা তুমি, এত ক্ষমতা তোমার, আর একটা দিঘি কাটতে পারবে না? আচ্ছা বেশ। দিঘি কাটা শুরু হলো, পাথর আর কাকরে মেশানো শক্ত মাটি কেটে তৈরি হলো বিশাল দিঘি। কিন্তু ফাঁকা মাঠের মধ্যে হা হা করতে লাগলো বিশাল দিঘি। আশ্চর্য, এক ফোঁটা পানি উঠল না। লোকজন তখন বলাবলি করতে লাগলো, এত বড় দিঘি কাটা হলো কিন্তু কোনো পানি উঠল না, আমাদের কি তাহলে আর এই দুর্দশা থেকে কোনো মুক্তি নেই? এমনই এক রাতে রাজা আর রানী দুজনেই আশ্চর্য একটা স্বপ্ন দেখলেন। কমলা দেবী দিঘির সিঁড়ি বেয়ে নিচে নামছেন, আর সঙ্গে সঙ্গেই মাটির তলা থেকে রাশি রাশি জল উছলে উঠছে। সাথে সাথে রাজারানী স্বপ্ন ভেঙে জেগে উঠলেন। কমলা, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। আমিও স্বপ্ন দেখেছি, আমাদের দিঘি আমাকে চাচ্ছে, আমাকে পেলেই কানায় কানায় ভরে উঠবে। রাজা রানীকে বোঝালেন, এটা তো শুধুমাত্র একটা স্বপ্ন, তুমি ভেবো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে। না না, এই স্বপ্নই আমাকে দিঘির জল আনার পথ দেখাচ্ছে। এক পূর্ণিমা রাতে রানী সেই দিঘির পারে গেলেন। প্রজাদের দুঃখের কথা ভেবে কাঁদতে লাগলেন তিনি। এরপর রানী ধীরে ধীরে দিঘিতে নেমে পড়লেন। সত্যি সত্যি দিঘিতে পানি উঠতে শুরু করল, আর রানী সেই দিঘির জলে ক্রমেই ডুবে যেতে লাগলেন। রাজা এসে সেই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। একসময় দিঘি কানায় কানায় ভরে উঠল, আর রাজার চোখ ভরে উঠল অশ্রুতে। সেই দিঘিই হচ্ছে কমলা সাগর। আজও তার জল ফটিকের মতো নির্মল, আজও তা হাজার হাজার লোকের তৃষ্ণা দূর করে। এই গল্পটা তো খুব সুন্দর। শোনো, চলো আমরা ভাবি, আমরা কোনোভাবে কারো উপকার করতে পারি কিনা। চলো তাহলে আমরা একটু ভাবি। ভাবি ভাবি ক্যাকটাস, ভাবনা ভাবনা। দুরন্ত